ব্যাকগ্রাউন্ডে রয়েছে সব ফ্রেশ। 8টায় খুলে যায়। আচ্ছা এখানে ভাই আপনার নাম? সুশীল কে। তো মার্কেট এটা কিন্তু বেস্ট ভিউ এখান থেকে ডাল লেকে। সত্যি অপূর্ব ভিউ ছিল। এবং তারপরে শিকারা করে পৌঁছে যাই আমরা ডাল লেকের মাঝখানে একটি দ্বীপে। দ্বীপ বলতে আইল্যান্ড। আইল্যান্ডটা কেমন ছিল এবং আমরা কীভাবে ঘুরলাম তা সব জানতে হলে আমার আগের ভিডিও দেখতে হবে। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভেরি গুড মর্নিং। 26 তারিখ মার্চ মাস, শ্রীনগরের আমাদের স্টে বা শেষ হলো, ডে 3। আমরা চলে যাচ্ছি এবার পহেলগাঁও। পহেলগাঁওতেও আমরা 3 দিন থাকবো, তারপরে গুলমার্গ রয়েছে, আরও পরপর ট্রিপ রয়েছে। 12 দিনের টোটাল ট্রিপ আপনারা যেমন জানেন। আমরা আমাদের হোটেল থেকে অনাদি দিয়েছি, চলে এসেছি নিউ কৃষ্ণা ভোজনালয়। আগের দিন আমরা এটা খেয়েছিলাম, একদম ব্যাড এক্সপিরিয়েন্স। এবার এটাতে খাবো, কারণ এটা আমাদের হরিশজি ভিতরে এক্সপ্লোরের উনি রেকমেন্ড করেছিলেন, সেখানে আজকে খাবো। কালকে প্রচুর ভিতরে যাওয়া যাক, দেখি কতটা ভিড় আছে আজকে। তার আগে একটু কথা বলে নিই। আপনার শুভ নাম? অশোক কুমার। অশোক কুমার, অশোক কুমার জি, আপনার ইয়ে যে রেস্টুরেন্ট হ্যায় কিতনা পুরানা হ্যায় আর কব কা বানায়া? 1985 সে। আচ্ছা, তো আপ আপনি খোলা তো কি আপনার কোই অর রিশতেদার? বড়ে ভাই সাহেব। বড়ে ভাই সাহেব থে এই যে গণেশ কুমার জি। আচ্ছা আচ্ছা, তো আপনার ইয়া কা খাস আইটেম কোন সা যো আপ বলেঙ্গে? হ্যাঁ, যো আমারা জাদা চলতা হ্যায় রাজমা চাওল ফ্রাই হো গয়া। আচ্ছা, অর রাজমা হ্যায়, শাহি পনির হ্যায়, মিক্স ভেজ হ্যায়। আচ্ছা, খীর হ্যায়, সুইট ডিশ। আচ্ছা, তো হাম লোক তো আজ ইয়ে সোচ গয়ে কি আলু পরাঠে খায়েঙ্গে। আলু পরাঠে কেসে হোঙ্গে? আলু কা পরাঠে হি বেস্ট হ্যায়। আচ্ছা, খাইয়ে খাকে বতাইয়ে কেসা লাগা। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যায়। তো অর টাইমিংস কা হ্যায় আপকা? টাইমিং সবেরে 8 সে রাত কো 10 তক। আচ্ছা, হর দিন খোলা হ্যায়? হর দিন। আচ্ছা, থ্যাঙ্ক ইউ ভাই, থ্যাঙ্ক ইউ। ये उनका स्टॉल काफ़ी बड़ा है, ये रेस्टोरेंट इस तरफ भी है और इस तरफ भी रेस्टोरेंट है। चलिए चलते हैं। सामने रही है कृष्णा वैष्णव भोजनालय मेनू कार्ड, अपनारा काइंडली एक पज कर पढ़े नेबें। এটা কিন্তু টোটালি পিওর ভেজ রেস্টুরেন্ট। দেখা যাচ্ছে না মনে হয় হালকা সুন্দর একটা গাছ এখানে ইনস্ক্রিপ্ট করা রয়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরায়। চুন্টু বিজি রেস্টুরেন্ট। টিটু চল, ঠিক আছে বাবা, চলো খাবো আমরা। আপনারা পারমিশন দিয়েছেন ভিডিও করার, তো আপনাদেরকে দেখাবো কিচেন দেখে রকম আছে। কিচেন গাছের থেকে আচ্ছা সব বাবা। আচ্ছা, চিজে রাখা হুয়া আছে তোরা জায়গাতে বন রে ভাই। ইয়ে কে বন রে? ছোলে ছোলে ভটুরে। সাইজটা দেখো। কাইফি কাইফি। তো কিতা আপ বানা লেতে দিন মে রাফলি একবার? হ্যাঁ, 200-300 প্লেট বন জাতা হ্যায়। तो एक एक प्लेट में अगर 2 हुआ तो 600 हो गया। अच्छा ठीक है, आप काम कीजिए, कोई डिस्टर्ब नहीं करेंगे। काफ़ी आदमी लोग हैं, इस तरफ सारा खाना रखा हुआ है। यदि के सब विभिन्न आइटम्सगुलो उनारा रेखे सब आइटम्सगुलो रही है सब फ्रेश। 8টায় खुले जाए, दुकान प्रचंड भीड़ है। अच्छा, यहाँ पर रोटी बन रही है। अच्छा भाई, आपका नाम? मेरा नाम जैन सिंह सर। हाँ, जैन सिंह। अच्छा, आपका पंजाब से हैं? अच्छा, तो आप ये क्या क्या बना रहे हैं जरा दर्शक को बोलिए। पराठा? अच्छा, नॉर्मल पराठा। अच्छा, तावे पे डाल के तंदूरी पराठा। तंदूरी, तो इसमें कितना आ जाएगा? एक में आ जाता है 30 तक आ जाता है। जी जी। अच्छा, और ये आलू पराठे का जो सब्जी? हाँ ठीक, काम कीजिए। अच्छा, आप ये बटर लगा रहे हैं? आपका नाम? मेरा नाम संजीव शर्मा। अच्छा, बढ़िया काम है। वहाँ पे पनीर बन रहा है। चलिए, धन्यवाद ওনারকে আমাকে ভিতরে কিচেনে অ্যালাউ করার জন্য। নাইস এক্সপিরিয়েন্স, সামনে থেকে দেখালাম আপনাদেরকে। আপনারাও আসবেন,
খাবার কোয়ালিটি এদের দুর্ধর্ষ। আর চলে এসেছি আমাদের চলে ও দারুন সবাই মিলে খাবো, কেউ আপনাদের টেস্টটা বলবো। আর হরিশ জি থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। লুচি খাবে খাও বা লুচি মতন দেখতে খাও, তবে স্টার্ট করি সবাই খেয়ে দেখছি ভালো মতন ঘি দিয়েছে। লবণ কম লাগে নাকি? হ্যাঁ না তোমাদের লাগছে কিনা হিসাব করছি, আমার মনে হলো অপূর্ব খেতে সাইজ একটা একজনের জন্য এনা তোরা ভালো মতন আলু স্টাফ করা আছে, এখানে আচার দেওয়া রয়েছে, আচার দিয়ে দাম ছোলে বাটুরে, এটা ছোলে এটা বাটুরে ভালো পুরি ছোট হয় জমুল লোক সব এখানে খেতে আসলে আটটা এরা খুলে যায়, সকাল সকাল আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু লাইনে দাঁড়াবে, প্রচণ্ড ডিমান্ড এবং হাইলি রেকমেন্ডেড। এত সুন্দর পরোটা খেলাম কালকে, এদের পাশের দোকানটা থেকে খেলাম, দুটো ভাগ হয়ে গেছে, পুরোটা কিন্তু ভালো না, এই নতুন যেটা নিউ যেটা সেটাতেই আপনারা আসবেন। চা চলে এসেছে গুচ্ছা, চায়ের একটা ব্যাপার হচ্ছে কি এখানে কিন্তু মিষ্টি আলা চা, মানে একটু মিষ্টি আমাদের কাছে, ঠিক আছে গুড় দিয়ে মানে, হ্যাঁ ঠিক আছে গুড়ে গুড় দিয়েছে, গুড়ে গুড় দিয়েছে মানে জল হচ্ছে না, এটা ঠিক আছে বেশি মিষ্টি না, যেটা আমরা ভয় পাচ্ছিলাম ভয়ের জায়গায় খেতে পারবো চাটো খাবো। ঠান্ডা হয়ে গেছে ছোলা বাটুরে আমাদের প্রত্যেকটা খেলো না, তা খেলাম আগে খেয়ে দেখেছি দারুন। সবজিটা দুর্ধর্ষ সবজি, ছোলা বাটুরটা খেয়ে দেখতে পারেন দারুন। স্যালাড দিয়েছে চটনি, আর একটা চাটনি, চাটনি বলি না কাসুন্দি দিয়ে মিক্স করা সুন্দর। মৌরিও প্রচুর রয়েছে এখানে, ব্যাস শুধু খাই। আলু পরাঠে, চার আলু পরাঠে, এক ছোলা ভাটুরে, তিন চাই, তিন চাই। গিয়া মেরা বিল কর দিতা হুম, আলু পরাঠা চার, চনা ভাটুরে মিষ্টি 325, পেমেন্ট করে দিলাম,
পেমেন্ট করেছিলাম 325 টাকা ইউপিআই পেমেন্ট করেছি দাদাকে। আপনার মনে করে নিউ কৃষ্ণা বৈষ্ণব ভোজনালয়তে খেতে আসবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, বাই বাই। তরুণ তাহলে যাওয়া যাক, আমরা স্টার্ট করবো পর পেলগাঁও তো মনে করে নিউটাতে আসবো। চারিদিকে বাদাম, আখরোট, অ্যাপ্রিকট, আপেলের গাছ। সামনের গাড়িতে আপেল গাছ নিয়ে যাওয়া হচ্ছে। ইন্ট্রোগেশন হলো আমাদের আর্মি থেকে, আর্মি বা সিআরপিএফ। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ। সঙ্গে থাকবেন, টাটা।